ইল্লা বিল হক আল্লাহ রবুল মানুষকে বিভিন্ন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করেছেন অতএব কোন প্রাণী কোন প্রাণ সে অন্যায়ভাবে হত্যা করে না মাতৃগর্ভে যে শিশু দুনিয়াতে আসে ব্রণ যখন থাকে ওই অবস্থাতে আমাদের সমাজে বহু মানুষ সেটাকে হত্যা করে এবং মেডিসিনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে মাতৃগর্ভে সন্তান নষ্ট করে ফেলে আছে না সন্তানের মধ্যে যখন হার্টবিট চলে আসে যখন প্রাণ চলে আসে মায়ের গর্বে এরপরে সেই সন্তান যদি আপনি মেডিসিন দিয়ে নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রাণ হত্যা করলেন কি হত্যা করলেন প্রাণ হত্যা করলেন তো আল্লাহ রাবুল আলমিন এখানে এই প্রাণের কথাটাই বলেছেন যে যারা কোনো প্রাণ হত্যা করে না এ প্রাণ হত্যা করা বলতে মানুষ হত্যা আছে আবার এ ভ্রূণ হত্যা আছে অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করা যাবে না এমন কি পশু পাখি তাদেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন প্রয়োজন নাই খেলতে খেলতে দুষ্টামি করতে করতে আপনি একটা প্রাণী হত্যা করলেন আছে না অনেকে করে মজা করতে করতে হত্যা করে ফেললেন এটাও অন্যায় আল্লাহ রবুল আলমিন সমস্ত প্রাণীদের প্রতি আরহম করার কথা আমাদেরকে বলেছেন যে সমস্ত পশুর গোষ্টুখা খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে সেগুলো আমরা জবে করে খেতে পারি আমাদের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু সে তাদেরকে পর্যন্ত জবে করতে গিয়ে অমানবিকভাবে জবে করা অথবা তাদেরকে জবে করতে গিয়ে যতটুকু কষ্ট তাদের হয় তার চেয়ে প্রয়োজনের চেয়েতে বেশি কষ্ট দেওয়া ভোতা ছুরি দিয়ে আপনি অযথা তাকে দীর্ঘ সময় পর্যন্ত জবাই করতে থাকলেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে প্রাণীকে কষ্ট দিচ্ছেন সেটাও কিন্তু শরীয়তে গুনাহের বিষয় এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজে আছে অতএব এগুলো ইসলামিক শরীয় দৃষ্টিকোণ থেকে যায় নাই যে সমস্ত প্রাণীর উপদ্রবে আপনার কষ্ট হয় আপনার ডিস্টার্ব হয় যেমন কথার কথা পিঁপড়ার উপদ্রব হয় মশার উপদ্রব হয় তারপর ইঁদুরের উপদ্রব হয় তো এ সমস্ত প্রাণীগুলোকে আপনি হত্যা করতে পারেন কিন্তু সেগুলোকেও হত্যা করতে গিয়ে অমানবিক কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না একবার এক ব্যক্তি তিনি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী করিম সাল্লা সাল্লাম দেখে তাকে নিষেধ করেছেন বলেছেন যে আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রব আলমিন জাহান নামে শাস্তি দিবেন এছাড়া কাউকে এটা দেওয়ার রাইট রাখেননি অথব পিপিলিকে আপনার কষ্ট দিচ্ছে আপনি বিভিন্ন পাউডার আছে বিভিন্ন কিছু আছে এগুলো দিয়ে আপনি মেরে ফেলেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অমানবিকভাবে হত্যা করার সুযোগ নাই ইসলাম আমাদেরকে সেই সুযোগ দেয়নি সে অনুমতি দেয়নি বিধায় একজন মানুষ তিনি রহমানের বান্দা হওয়ার জন্য তার মধ্যে মায়া মমতা থাকতে হবে সম্প্রীতি ভালোবাসা থাকতে হবে মানুষ তো বটেই যে কোনো প্রাণের প্রতি তার আন্তরিকতা এবং এই মানসিকতা ধারণ করতে হবে আপনারা দেখবেন যে অনেক ইঁদুর মারার আঠা পাওয়া যায় এই আঠাগুলোর মধ্যে ইঁদুর লেগে যায় এরপর লাগা যাওয়ার লেগে যাওয়ার পরে দেখা যায় সে আঠার সাথে লেগে থেকে দিনকে দিন দিনকে দিন পড়ে থাকতে থাকতে সে তারপরে মারা যায় অথবা সে আঠা থেকে এরপরে টেনে বের করেন আপনি বের করতে গিয়ে তার চামড়া ছেলে যায় শরীর টুকরা টুকরা হয়ে যায় তো এইভাবে তাকে অমানবিকভাবে কষ্ট দিয়ে হত্যা করার প্রয়োজন নাই। আপনি যেমন বিস্প্রয়োগ বা অন্য যে সমস্ত পন্থা আছে তুলনামূলকভাবে কম কষ্টে তার মৃত্যু হবে সে সমস্ত পন্থা তাদেরকে হত্যা করতে পারেন তো এইভাবে যে কোনো প্রাণের প্রতি রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহর স্বীকৃত গোলাম হওয়ার জন্য যাদের গোলামী বন্দিকে আল্লাহ তালা স্বীকার করে নিয়েছেন ঘোষণা দিয়েছেন সে মানুষ হওয়ার জন্য এই আন্তরিকতা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ